Right. Hey, good morning everyone. My name is Shan and welcome to another video. তো এটা একটা মাচ অ্যাওয়েটেড ভিডিও ছিল আমার জন্য। আমি অনেক দিন ধরে ভাবছি বানাবো, বাট বিভিন্ন কারণের জন্য বানাতে পারছি না। তো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম যে ডিউক 250টার উপর প্রপার ভিডিও বানাবো আমি। তো বেসিক্যালি দ্য থিং ইজ, বাইকটা আমার কাছে দু সপ্তাহের উপরে হয়ে গেছে যে আমার কাছে আছে বাইকটা বেসিক্যালি। তো কোনো না কোনো কারণে বানানো হচ্ছে না। তো আজকে আমি বাড়িতেই বসেছিলাম, সো আই থট কি না ভিডিওটা আজকে বানানোই যাক। তো তার জন্য বেরিয়ে পড়েছি। রাইট নাও দ্য টাইম ইজ অ্যারাউন্ড 8:30 ধরো। তো ভাবলাম না বাইকটা নিয়ে একবার বেরোই, একটা পাঁকও মেরে আসি অ্যান্ড একটা ভিডিও বানিয়ে নিই। তো মোটামুটি রাস্তা তো খালিই আছে, তো লেটস এনজয় অ্যান্ড লেটস রাইড। নতুন করে কিছু বলা নেই অ্যাবাউট দ্য ডিউক 250, কারণ দ্য থিং ইজ অসাধারণ বাইক, অসাধারণ পাওয়ারফুল বাইক রাদার। তো লেটস এনজয়, পাওয়ারটা খুব অ্যাডিকটিভ এর। কিছু বলার নেই আর, এইখানে মিরর লুজ হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি মিরর লুজই ছিল যদিও। পাওয়ার ফিগার্স অফ দ্য ডিউক 250, তো পাওয়ার ফিগার্স আমার এক্স্যাক্ট মনে নেই, আমি গুগল করে স্ক্রিনে দিয়ে দেবো। বাট দ্য থিং ইজ ডিউক 250 আমার মতো অ্যাটলিস্ট ইজ দ্য মোস্ট ব্যালেন্সড 250cc বাইক ইউ ক্যান বাই ফর এনি কাইন্ড অফ রাইডিং, টুয়ারিং বলো, হাইপার রাইডিং বলো, সিটি রাইডিং বলো, ইউ ক্যান অবভিয়াসলি ইউজ দিস বাইক এই সব কিছুর জন্যে। অ্যান্ড স্পেশালি এই বাইকটা এত স্পেশাল কেন, কারণ দ্য থিং ইজ এর মধ্যে মোটামুটি সব পার্টসগুলো লোডেড করা আছে, যতটুকু পার্টস পাওয়া যায় ফর দি ডিউক 250। লাইক দিস ইজ গট হ্যান্ডেল বার রাইজেস এখানে, তো অবভিয়াসলি দেখাবো ফ্রেম স্লাইডার্স অ্যান্ড অল। ওকে, তো হোয়াই ডিউক 250? যদি কেউ জিজ্ঞেস করেন, আর কিছু টাকা দিলেই ইউ ক্যান গেট আ ডিউক 390 রাদার। তো দেখো আমার মতে অ্যাটলিস্ট যদি লং টুয়ারিংয়ের জন্য 390 ইজ এ ভেরি গুড বাইক, বাট ওভারঅল প্যাকেজ ওয়াইজ ডিউক 250 ইজ দ্য বেস্ট ইউ ক্যান বাই। কারণ দ্য থিং ইজ ডিউক 250 ঠিকঠাক যথেষ্ট পাওয়ার আছে, অ্যান্ড এর সাথে মানে যেটা প্র্যাকটিক্যাল পাওয়ার, যেটা ইউজেবল পাওয়ার, সেটা আমার মনে হয় ডিউক 250 মধ্যে বেশি আছে দ্যান 390। কারণ এখন কী বলে এটাকে, পুরো কলকাতা ইজ র্যাপড উইথ স্পিড ক্যামেরাস, তো তার জন্য ইউ ক্যান রিয়েলি স্পিড মাচ। তো তার তো মোর ওভার দ্যাট বাইকটা প্রচণ্ড ইজি টু রাইড বাইক। তো তার উপরে মেনটেনেন্স ইজ নট রিয়েলি ভেরি এক্সপেন্সিভ, মোটামুটি উইদাউট এনি চেঞ্জেস কোম্পানি থেকে সার্ভিস করালে 1000 টাকার মধ্যে তোমার সার্ভিস হয়ে যাওয়ার কথা। অ্যান্ড মাইলেজ ওয়াইজ যদি বলো, অনেকজনের কোয়েশ্চেন এটা থাকে যে মাইলেজ কত দিচ্ছে গাড়ি। তো দেখো প্র্যাকটিক্যালি স্পিকিং আমি ওইভাবে চালাইনি বাইকটা, ঠিক আছে, কারণ বাড়িতে পড়েই ছিল দু সপ্তাহ ধরে, হয়তো আমার কাছে বাইকটা আছে, বাট দু সপ্তাহ ধরে বাইকটা আমার কাছে পড়েই আছে।
तो मोटा मोटी यू कैन एक्सपेक्ट एनीवेयर अराउंड 32-33 किलोमीटर्स पर लीटर, कारण एटार कंप्रेशन रेशियो अनेक बेसि रादर दैन एनी 250cc बैक अवेलेबल इन द मार्केट। तो यू रियलि कैन एक्सपेक्ट माच माच मैं कि इन सेंस अफ माइलेज, कारण पावर अनेक बेसि एंड खूब ही कम्फर्टेबल है। एडवांस प्रचुर आज कोथाओ एक दाड़ाई तपर एडवांसगुलो देखा कि एडवांस लागान आज मैं पूरा लोडेड ड्यूक एटा जतटुकू हमें जानी। तो लेट्स एनजॉय कोथाओ एक दाड़ाई एंड तपर देखा। ऑल राइट, तो आपातत दाड़ी हमें पाटुली एखाना मैं एका हमार आशेपाशे क्यों नहीं एज यू कैन सी। तो हियर इज द ड्यूक। तो आपातत ड्यूकर बेपारे कथा बोली, तो ड्यूकटा मोटे चले 14,350 किलोमीटर मत। तो बैकटे प्रचुर फिटिंगस लगाना आज साम गार्ड बोलो, ऑक्सिलरि लैम्पस बोलो, क्रैश गार्ड बोलो, फुट स्टैंड एक्सटेंडर बोलो, हैंडल बार राइजर्स बोलो, स्पूल्स बोलो, तपर एग्जॉस्ट प्रोटेक्टर, प्रचंड लोडेड बाइक एंड सब कटा देखा। एंड मोर ओवर दैट दिस बाइक इज अप फॉर सेल ऑन टॉर्क। तो नीचे सब किचू डिस्क्रिप्शन देवा आछे। तो एटा आमार निजेर कम्पनी, द कम्पनी आई वाज टॉकिंग अबाउट। तो दिस इज अप फॉर सेल, सब डिटेल्स ओखाने आछे, यू कैन गो अहेड एंड चेक द डिस्क्रिप्शन आउट अफ दिस बाइक, द आस्किंग एंड ऑल। तो आपातत किसी सिनेमैटिक्स एनजॉय करो बाइकटार एंड लेट्स सी। Suicidal thoughts where you stand in, an angel sent from heaven showed me how to live again. Now I'm falling and I can't see the ground. Can we stop this gravity? It keeps bringing me down. All right, so done over here. So আপাতত এখান থেকে বেরোবো। তো আপাতত এখান থেকে বেরে আই হোপ ইউ স দ অল দ্য সিনেম্যাটিক্স অ্যান্ড লাইটের পাওয়ারটা স্পেশালি দেখেছে আশা করি, অসাধারণ পাওয়ার লাইটটা। তো আপাতত এখান থেকে বেরে মিটু অন দ্য অ্যাকশন ক্যামেরা কি হবে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য লাইট, এই সামনে হচ্ছে আপাতত পুরো অন্ধকার না, আলো আছে। তো তার জন্যে মোটামুটি যথেষ্ট বোঝা যাচ্ছে লাইটসগুলো। ওকে, তো টাইম টু টক অ্যাবাউট যে গাড়িটার ব্যাপারে আমার কোন জিনিসগুলো ভালো লাগেনি। ভালো জিনিস তো অনেক কিছু বললাম, প্রচুর ফিটিংস লাগানো, খুব কমফোর্টেবল গাড়ি, খুব পাওয়ারফুল গাড়ি। বাট এবারে টাইম কি গাড়িটার ব্যাপারে কী কী ভালো লাগেনি। ফার্স্ট থিং ফার্স্ট ইজ দ্য হিটিং ইস্যু ভাই। 250cc ওয়াইজ গাড়িটা যথেষ্ট গরম হয় অ্যান্ড আই ক্যান ফিল দ্য হিট। টুয়ের এখানটা আই ক্যান ফিল দ্য হিট। সেকেন্ড অফ অল ইজ দ্য মিটার। মিটার লুকস আপ ইট ডেটেড, আমার যতদূর মনে হয় প্রচুর ইনফরমেশান প্রোভাইড করে, দ্যাট ইজ ফর শিওর। বাট প্রচণ্ড অ্যানালগ টাইপের, মানে খুব বেসিক মিটার। অ্যান্ড এখানে মোড় বাজার এখানে 53 কিলোমিটার পার লিটার দিচ্ছে। আই মিন সিরিয়াসলি এরকম আমার ইউনিকর্নের মাইলেজ দেয় না। তো অ্যাকচুয়াল মাইলেজ যখন লেখা আছে, ফিউয়েল কনজামশন যখন লেখা আছে, আমার মনে হয় এটা ঠিকঠাক যেমন এখন 99.9 হয়ে গেছে। তো এইগুলো অ্যাকচুয়ালি দেখানোটা দেখালে ভালো হতো, দ্যাট ইজ দ্য থিং। তাছাড়া মিটারে প্রচুর ইনফরমেশান আছে, জিওর ইন্ডিকেটর, স্পিড ইন্ডিকেটর, কিলোমিটার, অ্যাকচুয়াল ফুয়েল মিটার, মানে মাইলেজ কত দিচ্ছে, ফুয়েল গেজ, টেম্পারেচার গেজ, আর প্রচুর কিছু মোড আছে কতক্ষণ চালিয়েছে অ্যান্ড অল। পাওয়ারটা প্রচণ্ড অ্যাডিকটিভ, প্রচণ্ড অ্যাডিকটিভ পাওয়ার। হচ্ছে পাটুলি অবভিয়াস রিজনসের জন্য দাঁড়াচ্ছি না, কারণ যা সিচুয়েশান এখন, এখন আবার আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড অল মেনটেন করাটা খুব দরকার। নিজেকে নিজের হাইজিন মেনটেন করা, নিজেকে স্যানিটাইজ রাখা সবসময় খুব দরকার এখন, কারণ সিচুয়েশান আগের থেকে অনেক খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আই হোপ তোমরা সবাই নিচ্ছ অ্যান্ড এখন আর ব্লেম গেম খেলে লাভ নেই। তো আমাদের এখন একটু সচেতন থাকতেই হবে অ্যান্ড যাই হোক, ভিডিওটা আজকের মোটামুটি এতটাই ছিল, আর বেশি বাড়াবো না। তো উইথ দ্যাট সেড আই এম এন্ডিং দিস ভিডিও। আর লাইক দিস ভিডিও, থামস আপ, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা অ্যান্ড
যদি ইন্টারেস্টেড থাকো ডিউক এই ডিউক 250টা কেনার জন্য, ইউ ক্যান হিট আস আপ অন টর্ক। তো টর্কের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ওয়েবসাইট সবের লিঙ্ক নিচে দেওয়া আছে। ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড আই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন।